প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। এতদিনে তোমরা শর্ট সিলেবাসটা পেয়ে গেছো, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত শর্ট সিলেবাস। সেই শর্ট সিলেবাস অনুযায়ী এখন থেকে আমরা কাজ করব ইনশাল্লাহ। তো তোমরা প্রস্তুত থাকো। তো আগে আমরা আমার গণিত বিষয়ে দশম শ্রেণীর আমি যে কাজগুলো করেছিলাম মূলত প্রায় শেষের দিকে ছিলাম। এখন আমরা যেহেতু শর্ট সিলেবাস পেয়ে গেছি, আমরা আবার শুরু করব, প্রথম থেকেই শুরু করব। তো তোমাদের সহজ থেকে আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাওয়ার চেষ্টা করব। আর নবম শ্রেণীতে তোমরা অনেকেই ত্রিকোণমিতি ক্লাসটা, বেসিক ক্লাসটা অনেকেই মিস করেছো আমার, এই জন্য আমি আজকে এই নবম শ্রেণীর দুটা বেসিক ক্লাস নেব। আজকে প্রথম ক্লাসটা হবে, আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং এই ক্লাসটা ফলো করবে। অনেকেই ক্লাসটা আগে করেছ নবম শ্রেণীতে যখন আমরা ক্লাস করি তখন, তো তারপরও ফলো করো, আশা করছি তোমাদের জন্য এটা ভালো হবে। তো আসো আমরা কাজ শুরু করি। এখন আমরা আজকে শুরু করব নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত। নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত, সেখানে ত্রিকোণমিতিক অনুপাতে শিখন ফল সমূহ, সেখানে অনেকগুলো শিখন ফল আছে। আমি বইতে দেখতে পাচ্ছি শিখন ফল আছে, 60টা শিখন ফল আছে। তো আমরা যেহেতু যেহেতু একেবারে বেসিক বিষয় নিয়ে আজকে আপনাদের কথা হবে, সেই জন্য আমি দুইটা শিখন ফলকে বাছাই করছি। প্রথম দুইটা, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বর্ণনা করতে পারবে, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারবে। তাহলে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, এখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো যদি আমরা বিশ্লেষণ করি, এক হচ্ছে সূক্ষ্মকোণ আর এক হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এখন তাহলে আমাদের এই সূক্ষ্মকোণটা কিসের, এটা কি জ্যামিতির সূক্ষ্মকোণ নাকি ত্রিকোণমিতির সূক্ষ্মকোণ, আমাদেরকে এই বিষয়টা আগে জানতে হবে। এই বিষয়টা জানার পরে আমরা কাজ করতে পারবো ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। তাহলে আসো প্রথমে আমরা মনে রাখার চেষ্টা করি, আর তোমাদের সাথে যদি বই থাকে তোমরা জানো যে 1, 8, 2 নম্বর শিখন ফল নিয়ে আমাদের আজকে কাজ, এটা জানলেই চলবে। আমি এখন এটা মুছে দিব। তো প্রথমে তাহলে আমরা সূক্ষ্মকোণ আর ত্রিকোণমিতিক অনুপাত এই দুইটা বিষয়ের উপরে আমি প্রথমে প্রাথমিক কাজটা করব। ত্রিকোণমিতি কাকে বলে এটা আমাদের অনেকবার আলোচনা হয়েছে, এই কথায় আমি আর যাব না। তো কোণের বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাই তোমাদেরকে। এই যে আমি দেখতে পাচ্ছ এটা একটা রশ্মি, আমি রশ্মি রেখার একটা বিষয়টা একটু ক্লিয়ার করি তোমাদেরকে। এই যে দেখো এটা একটা রেখা, এটা একটা রেখা, স্ট্রেট লাইন, এটা একটা রেখা, এটা হলো স্ট্রেট লাইন, আর এটা একটা রশ্মি, এটা হলো রে। আর এই রেখার থেকে, স্ট্রেট লাইন থেকে কিংবা রে থেকে যদি আমরা যদি একটা অঙ্ক কেটে নিয়ে দিই, কেটে নিয়ে এখানে যদি প্লট করি, তাহলে সেটাকে বলা হবে যে রেখাংশ। রেখাংশকে ইংরেজিতে বলা হয় লাইন সেগমেন্ট। তাহলে রেখা রশ্মি রেখাংশ, রেখা রশ্মি রেখাংশ। তো আমার এটা হচ্ছে রশ্মি, রশ্মি হলো শুরু আছে শেষ নাই, আর রেখার শুরুও জানি না শেষও জানা নাই, আর লাইন সেগমেন্টের আমরা দুইটাই জানি, শুরুও জানি শেষও জানি, অর্থাৎ ইনিশিয়াল পয়েন্টও আমাদের জানা আছে, টার্মিনাল পয়েন্টও আমাদের জানা আছে রেখাংশে। আর স্ট্রেট লাইনের, স্ট্রেট লাইনের কোনোটাই জানা নাই, আর রের একটা জানা আছে আর একটা জানা নাই। তো সেরকম একটা রে আমি নিলাম, আরো একটা রে নিলাম, এরকম যদি দুটো রে নিই, এরা ছেদ করবে যে পয়েন্টে, সেখানে একটা অ্যাঙ্গেল সৃষ্টি হবে, এখানে একটা কোণ সৃষ্টি হবে। তাহলে দুটা রশ্মি যদি একটা বিন্দুতে মিলিত হয় বা মিলিত হয় না, দুটা রশ্মি যদি এক বিন্দুতে ছেদ করে, তাহলে ছেদবিন্দুতে যে কোণটা উৎপন্ন হবে সেটাকে বলা হবে জ্যামিতিক কোণ, সেটাকে বলা হবে জ্যামিতিক কোণ। তাহলে আমরা প্রথমে জানলাম জ্যামিতিক কোণ কাকে বলে, দুটো রশ্মির ছেদবিন্দুতে উৎপন্ন কোণকে বলা হবে জ্যামিতিক কোণ। ঠিক আছে, এটা আমরা এখন মনে রাখার চেষ্টা করব। রশ্মি, এই যে রশ্মি, রশ্মি এক বিন্দুতে ছেদ করবে, ছেদবিন্দুতে কোণ উৎপন্ন হবে, এটা জ্যামিতিক কোণ। এই কোণটার পরিমাণ 0 ডিগ্রি থেকে শুরু করে, এই রশ্মিটা যদি এটার উপর ওভারল্যাপিং হয়ে যায় তখন 0 ডিগ্রি হবে,
আবার এটা ঘুরতে ঘুরতে একদম আবার এই জায়গায় চলে আসবে, তখন 360 ডিগ্রি হবে। তাহলে যে জ্যামিতিক কোণ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত সীমাবদ্ধ থাকতে পারে, 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত। তো আমরা এতটুকুই মনে রাখি। মনে রাখার পরে এখন আমরা ত্রিকোণমিতিক কোণে এখন আমরা যেতে চাই। দেখো এক্স ও এক্স প্রাইম হলো এক্স অ্যাক্সিস, ওয়াই ও ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখানে আমরা এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। তাহলে এখন এক্স অক্ষের এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, এই এক্স অক্ষের ধনাত্মক প্রান্ত থেকে একটা ঘূর্ণায়মান রশ্মি যদি এভাবে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকে, তখন একটা কোণ উৎপন্ন হবে। এখানে এই জায়গায় একটা কোণ উৎপন্ন হবে, এইভাবে আমরা যদি তীর চিহ্নটা এভাবে দিই তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দেখানো যাচ্ছে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক প্রান্তের সাথে কোন রশ্মি যে কোণ উৎপন্ন করবে সেটাকে বলা হবে ত্রিকোণমিতিক কোণ। এক্স অক্ষের ধনাত্মক প্রান্তের সাথে মূল বিন্দুতে, এক্স অক্ষের ধনাত্মক প্রান্তের সাথে আমরা যদি এটাকে এক্স ও জেড বলি, এক্স অক্ষের ধনাত্মক প্রান্তের সাথে মূল বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে সেটাকে বলা হবে ত্রিকোণমিতিক কোণ। আমি আবার বলছি, এক্স অক্ষের ধনাত্মক প্রান্তের সাথে মূল বিন্দুতে, এক্স অক্ষের ধনাত্মক প্রান্তের সাথে লিখে দেওয়া লাগবে, আমি একটু লিখে দিচ্ছি, এক্স অক্ষের ধনাত্মক প্রান্তের সাথে মূল বিন্দুতে একটি ঘূর্ণায়মান রশ্মি, যে কোণ তৈরি করে, সেটাই হবে ত্রিকোণমিতিক কোণ। তাহলে এক্স অক্ষের ধনাত্মক প্রান্তের সাথে মূল বিন্দুতে একটি ঘূর্ণায়মান রশ্মি, যে কোণ উৎপন্ন করবে তাই হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে ধনাত্মক কোণ, আর ক্লকওয়াইজ যদি ঘুরে এরকম ভাবে যদি ঘুরে এভাবে যদি ঘুরে তখন হবে ঋণাত্মক। তাহলে ধনাত্মক কোণ তখন এক্স অক্ষের ধনাত্মক প্রান্তের সাথে একটা ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক কোণ তৈরি হয়, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক কোণ তৈরি হয়। তাহলে এমনটা কেন, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক কোণ কেন, এটা কিভাবে তোমাদের তোমাদের কি মনে হয়? এক্স অক্ষের বিপরীত ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে হলো ধনাত্মক কোণ, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হলো ঋণাত্মক কোণ, কেন? আসলে বিষয়টা হচ্ছে সূর্য পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, সেটা হলো ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, পৃথিবী তার অক্ষের উপরে কিভাবে ঘুরে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, সেখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। তাহলে পৃথিবীর যাবতীয় কিছু সেভাবেই আবর্তিত হবে, তাইলে পৃথিবী তার সূর্যের চারিদিকে ঘোরার সময়ে তার অক্ষের উপরে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করে, সেই রোটেশনের জন্য পৃথিবীর যাবতীয় কর্মকাণ্ড হবে সে অনুযায়ী, আর তার উল্টাটা করতে গেলেই আমরা বলবো যে সেটা ঋণাত্মক কাজ। তাহলে ধনাত্মক কাজ হবে পৃথিবী যেভাবে, তাহলে পৃথিবী যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে আমার অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলেই ধনাত্মক আর ক্লকওয়াইজ ঘুরলেই ঋণাত্মক। যেমন আর আমার এই কলমটা নিচের দিকে পড়ে যাচ্ছে, মহাবিকর্ষ স্তরণের ফলে সেটা নিচের দিকে পড়ে যাবে, এটাই নিয়ম, এটা হলো পৃথিবীর নিয়ম, আবার এটা হলো ধনাত্মক কাজ। আর যখন নিচের থেকে একটা কলমটাকে আমি উপরের দিকে উঠাবো,
অভিকর্ষের বিপরীতে, তখন আবার অনেক কষ্ট হবে উঠাতে, সেটা হবে ঋণাত্মক কাজ, তোমরা এটা সবাই জানো। তো এটা ঠিক সেরকম, তাহলে ধনাত্মক কোণ ঋণাত্মক কোণ, আর এই কোণটা আমি দেখাচ্ছি যে এই কোণটা কত ডিগ্রি হইতে পারে, এই কোণটা ত্রিকোণমিতিক কোণটা কত ডিগ্রি পর্যন্ত হতে পারে। ত্রিকোণমিতিক কোণটা হতে পারে এখান থেকে যাতে শুরু করে অ্যান্টিক্লকওয়াইজ, একবার আসলে 360 ডিগ্রি, আবার আসলে 720 ডিগ্রি, এভাবে যতবার খুশি রোটেশন দিতে পারবে। 720 ডিগ্রি আসে, আরো 30 ডিগ্রি আসতো, তাহলে এই কোণটার পরিমাণ হলো 750 ডিগ্রি। এখন যতবার এটা রোটেশন করবে প্রতিবারে এটার মান হবে 360 ডিগ্রি করে বাড়তে থাকবে, আর যে কোয়ার্ডেন্টে যে থাকবে সেই কোয়ার্ডেন্ট অনুযায়ী হিসাব হবে, সেটা আমরা পরে উচ্চতর গণিতে আমাদের আছে, আমরা সেটা শিখব। ইতিমধ্যে তোমরা কাজ করে ফেলেছো, আমি আগে বলেছিলাম যে আমার একটা পুরনো ক্লাস, আমি এটা একটা বেসিক ক্লাস নিচ্ছি, অনেকেই অনুরোধ করেছে সেই জন্য। তো ঠিক আছে, তাহলে আমরা ত্রিকোণমিতিক কোণ আর জ্যামিতিক কোণের ভিতরে ডিফারেন্সটা আমরা বুঝে গেছি। এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত, যেহেতু আমাদের শিখন ফলে ছিল, ত্রিকোণমিতিক অনুপাত বের করা জানবে, ত্রিকোণমিতিক অনুপাত গুলোর ভিতরে পারস্পরিক সম্পর্ক তোমরা করতে পারবে, এটা আমাদের শিখন ফল। তো এই শিখন ফলে এখন আমরা যাব ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, এখানে আমি একটা ত্রিকোণমিতিক কোণ আঁকতে চাই, এটা একটা ত্রিকোণমিতিক কোণ আমি ড্র করলাম, এর নাম দিলাম থিটা। ওসি রশিতে পি যে কোনো একটা বিন্দু নিলাম, পি আর এখানে একটা লম্ব ড্র করলাম, ওসি রশিতে পি একটা বিন্দু নিলাম, এখানে এক অক্ষে ধনাত্মক প্রান্তের সাথে একটা ধনাত্মক কোণ তৈরি করলাম একটি ক্লক ওয়াইজ রোটেশন দিয়ে, ওসি এর পি বিন্দুতে একটা ওসি ওসি রেখায় ওসি রশ্মিতে পি একটা বিন্দু নিলাম, পি এম একটা লম্ব আঁকলাম, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন এর এই সমকোণী ত্রিভুজটার এই বাহুটা হলো এই থিটাগণের বিপরীত বাহু, হলো বিপরীত বাহু, ইংরেজিতে বলা হবে অপোজিট সাইড, আর এটা হচ্ছে সন্নিহিত, অ্যাডজাসেন্ট সন্নিহিত, আর এটা হবে ত্রিভুজ। ত্রিভুজ তোমরা জানো ত্রিভুজ হচ্ছে হাইপোটেনাস, ত্রিভুজকে ইংরেজিতে বলা হয় হাইপোটেনাস, সন্নিহিত বাহুকে বলা হবে অ্যাডজাসেন্ট সাইড, তাহলে এ ও এইচ। এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত আমরা চিন্তা করব, এখানে একটা ত্রিভুজ আমরা পাইছি, ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ইওএম এ কি কি বাহু এখানে আছে, কয়টা বাহু আছে, তিনটা বাহু আছে, ত্রিভুজের তিনটা বাহুকে আমরা ছয়টা অনুপাতে বিভক্ত করতে পারি। কি কি অনুপাতে বিভক্ত করতে পারি দেখো, প্রথমে আসো এই পিএম বাই ওপি, পিএম বাই ওপি, পিএম বাই ওপি, তারপরে আমরা বলতে পারি ওএম বাই ওপি, ওএম বাই ওপি, তারপরে আমরা করতে পারি পিএম বাই ওয়ান, নিচে পড়ে গেছে দেখা যাচ্ছে না, আমি আরেকটু উপরে উঠে এখান থেকে পিএম বাই ওয়ান, পিএম বাই ওপি, তারপর ওএম বাই ওপি, পিএম বাই ওএম, এমনি ত্রিভুজের তিনটা বাহুকে এরকম আমরা যদি এ করি অনুপাত হিসাবে সাজাই, পারমুটেশন কম্বিনেশন তোমরা এখনো হায়ার ম্যাথে যদি এ করে থাকো, বাইনোমিয়াল করে থাকো, সেখানে হচ্ছে দেখে থাকবে, তাহলে পিএম বাই ওপি, ওএম বাই ওপি, পিএম বাই ওএম, এখন তিনটা অনুপাত, এটা এখন বিপরীতটা আমরা দিতে পারি, পিএম বাই ওপি কি না দিয়ে আমরা ওপি বাই পিএম দিতে পারি, ওপি বাই পিএম আর ওপি বাই ওএম,
তারপরে ওএম বাই ভি এম তাহলে কয়টা অনুপাতে বিভক্ত করা গেল ত্রিভুজের একটা বাহুকে ছয়টা অনুপাতে বিভক্ত করা এখন এই ছয়টা অনুপাতের ছয়টা নাম দেওয়া হয়েছে ছয়টা অনুপাতের ছয়টা নাম দেওয়া হয়েছে একটা নাম দেওয়া হয়েছে সাইন থিটা থিটা কোণের সাপেক্ষে থিটা কোণের বিপরীত বাহু থিটা কোণের অতিভুজ এই ত্রিভুজে তাহলে এখানে আমরা কি লিখবো সাইন থিটা এখানে লিখতে পারি সাইন থিটা এটা আমরা লিখবো কস থিটা এটা আমরা লিখবো ট্যান থিটা তাহলে ছয়টা অনুপাতকে ছয়টা নাম দেওয়া হয়েছে আর এটা হলো কোসেক থিটা এটা হলো সেক থিটা এটা হলো কট থিটা এবার লক্ষ্য করো তাহলে ত্রিকোণমিতিক অনুপাত ছয়টা কেন তোমাকে যদি কেউ প্রশ্ন করে তখন তোমার উত্তর কি হওয়া উচিত ত্রিকোণমিতিক অনুপাত ছয়টা কেন বলো ত্রিকোণমিতিক অনুপাত ছয়টা কেন ত্রিভুজের আমি একটু আগে বলেছি ত্রিভুজের তিনটা বাহুকে ছয়টা অনুপাতে বিভক্ত করা হয় ছয়টা ছয়টা নাম দেওয়া এটা কিন্তু সাইন এস আই এন সাইন আমরা সংক্ষেপে সাইন লিখছি কোসাইন তারপর ট্যানজেন্ট এভাবে এটা সংক্ষেপ করে আমরা এখানে লিখছি তাহলে ছয়টা অনুপাত নাম দেওয়া হয়েছে যখন থেকে এটা নাম দেওয়া হয়েছে তখন থেকে এটা এই ছয়টা অনুপাত এখন স্টাবলিশড হয়ে গেছে এখন এই ছয়টা অনুপাত সাইন থিটা আর কোসিক থিটার ভিতরে এখন আমরা একটা সম্পর্ক খোঁজার চেষ্টা করব পিএম বাই ওপি আর এটা হলো ওপি বাই পিএম তাহলে সাইন থিটা আর কোসিক থিটা একটা একটা অপোজিট দেখো পিএম বাই ওপি আর এটা হয়ে গেল ওপি বাই পিএম এটাকে যদি উল্টাই দিই বা ইনভার্ট এন্ড ইনভার্স করে দিই ওপি বাই পিএম তাহলে সাইন আর কোসেক এর ভিতরে সম্পর্ক আমরা পেয়ে যাচ্ছি সাইন থিটা ইকুয়াল পাচ্ছি আমরা 1 বাই কোসেক থিটা বা উল্টাটাও বলতে পারি কোসেক থিটা ইকুয়াল 1 বাই সাইন থিটা আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কস থিটা ইকুয়াল 1 বাই সেক থিটা তারপর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি tan theta equal 1 by cot theta এখানে আবার দেখো pm by op কে sin theta কে যদি আমরা cos theta দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কি দাঁড়াবে sin theta মানে pm by op আর আমরা cos theta দিয়ে ভাগ করব তাহলে ভাগ করলে উল্টে যাবে এরকম গুণ চিহ্ন দিয়ে ওপি উপর উঠবে ওয়ান নিচে নামবে এখান থেকে আমরা পাচ্ছি পিএম বাই ওয়ান তাহলে পিএম বাই ওয়ান আমার এখানে আসে কিনা দেখ পিএম বাই ওয়ান আসে ইকুয়াল ট্যান থিটা তো ইকুয়াল ট্যান তাহলে আমরা ট্যান থিটা ইকুয়াল পাচ্ছি সাইন থিটা বাই কস থিটা এখানে আমরা লিখে দিতে পারি ট্যান থিটা ইকুয়াল এখানে লিখি ট্যান থিটা ইকুয়াল sin theta by cos theta তাহলে আমরা কয়টা সূত্র পেলাম একটা পেলাম দুটো পেলাম তিনটে পেলাম চারটা পেলাম চারটা ফর্মুলা আমরা পেলাম এটা হলো ত্রিকোণমিতিক অনুপাত তো এখন আসো আমরা এটা একটু মনে রাখার চেষ্টা করি এটা কিভাবে সহজেই আমরা মনে রাখতে পারি সহজেই মনে রাখার জন্য আমরা একটা শব্দ ইউজ করব তোমরা জানো যে আমরা তিনটে ডোমেনের উপরে কাজ করি কগনিটিভ ডোমেন এফেক্টিভ ডোমেন সাইকোমোটর ডোমেন কগনিটিভ ডোমেন হচ্ছে কোন একটা জানা জিনিস দিয়ে যেমন তোমাদেরকে আমি এক সময় ক্লাসে বলেছিলাম কিং হেনরি ডায়েট মানডে ড্রিঙ্কিং চকলেট মিল এরকম যেমন কিং হেনরি ডায়েট মানডে ড্রিঙ্কিং চকলেট মিল অর্থাৎ কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি এটা মনে রাখার সুবিধার জন্য কিং হেনরি ডায়েট মানডে ড্রিঙ্কিং চকলেট মিল এই কথা যদি আমরা যদি মনে রাখি তাহলে কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি এগুলো আমরা মনে রাখতে পারবো আমরা বুঝতে পারবো সেই জন্য এখানে আমরা একটা ছোট শব্দ ইউজ করব এটা সাধারণত উত্তর আমেরিকার ক্লাসরুম গুলোতে এটা ব্যবহার হয় তো আমি ওই শব্দটা এখানে তোমাদের জন্য লিখছি দেখো তোমরা সবাই এটা এখন আমরা বুঝে দিতে পারবো শব্দটা হচ্ছে এসওএইচ
सन्निहित अतिभुज विपरीत सन्निहित विपरीत सन्निहित पहले विपरीत बाहू करता विपरीत बाहू पी एम और सन्निहित बाहू हम त्रिकोणमितिक अनुपात मने रखबो जेने गेलाम तो लक्ष्य करो त्रिभुज ABCA C equal 90 degrees BC equal root 3 therefore AB equal to বলে দেখাও যে আমরা যে করে একটা অভেদ প্রমাণ করতে পারি তো সেরকম একটা অভেদ আমি কই থেকে সিলেক্ট করেছি সেই অভেদটা হবে cot A tan B cot A plus tan B cot B plus tan A equal cot A tan B এখন দেখো এখানে আমি যদি একটা ট্রায়াঙ্গেল যদি ড্র করি এটা হবে B এটা C এটা A এখন তোমরা লক্ষ্য করো এটা হলো A কোণ এটা B কোণ এই কোণের বিপরীত বাহু এটা B কোণের বিপরীত বাহু এখন আমরা যদি এই ট্রায়াঙ্গেল ABC তে BC আমার তে আছে হলো √3 আর AB তে আছে হলো আমার 2 তাহলে আমি AC বের করতে হবে AC কি কিভাবে বের করব AC স্কয়ার ইকুয়াল পিথাগোরাসের আমরা উপপাদ্যটা ইউজ করব AC স্কয়ার ইকুয়াল AB স্কয়ার মাইনাস BC স্কয়ার পিথাগোরাসের উপপাদ্য আমরা ব্যবহার করছি 2 স্কয়ার মাইনাস রুট 3 হোল স্কয়ার তো এখানে আমরা পাচ্ছি 4 মাইনাস 3 ইকুয়াল 1 সো আমরা পাচ্ছি AC ইকুয়াল 1 তো আমরা AC 1 পেয়ে গেলাম এবার আমরা এই অনুপাতগুলোতে যাব এখন অনুপাতগুলো আমরা কি কি আছে cot 10 cot A প্রথমে আসো cot A cot A
অ্যাডজাসেন্ট কত, এর অ্যাডজাসেন্ট হচ্ছে এসি, অপোজিট হচ্ছে ডিসি। তাহলে এখান থেকে আমরা পাইলাম এসি হবে 1, ডিসি হবে √3। এবার আসো টেন বি, টেন এ আগে করি, টেন এ, টেন এ হলে √3/1, অপোজিট বাই ডিসি বাই এসি ইকুয়াল √3/1। তারপরে আসো কট বি, কট বি কি হবে, সন্নিহিত বাই অপোজিট ডিসি বাই এসি, ডিসি ইকুয়াল √3, এসি ইকুয়াল 1, ইকুয়াল √3। তারপরে টেন বি, তাহলে টেন বি কি হবে, অপোজিট বাই অ্যাডজাসেন্ট এসি বাই ডিসি ইকুয়াল হবে 1/√3। এবার আমরা মান বসাবো লেফট হ্যান্ড সাইড, কট এ প্লাস টেন বি, কট বি প্লাস টেন এ। এবার আমরা মানগুলো বসাবো, মানগুলো আমরা বসিয়ে ফেলছি, দেখো কট এ 1/√3, টেন বি 1/√3, কট বি √3, টেন এ √3। এখানে আবার আসবে কত, 2√3 ইন্টু 1/4, রাইট হ্যান্ড সাইড হবে কট এ টেন বি, কট এ হবে 1/√3, টেন বি হবে 1/√3 ইকুয়াল 1/3। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড ইকুয়াল লেফট হ্যান্ড সাইড আমাদের হয়ে গেছে। তো আমরা আজকে যে কথাগুলো বললাম, যে আলোচনাগুলো হলো, বেসিক ক্লাস আমি বলেছিলাম তোমাদেরকে, তাহলে আমরা ত্রিকোণমিতিক কোণ নিয়ে কথা বলেছি, জ্যামিতিক কোণ নিয়ে কথা বলেছি, এগুলো আবার রিভিশন করবে, আজকে দেখবে ক্লাসটা ভালোভাবে, তারপর পরের ডেটে আমরা কোণ নিয়ে কাজ করব। আজকে আমরা বাহু নিয়ে কাজ করেছি, কোণ নিয়ে কাজ করে সেটার আমরা একটা সম্পর্ক বের করার চেষ্টা করব, কোণের সাথে বাহুর একটা রিলেশন। তো আজকে পর্যন্তই থাকলো, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।